আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো আজকে টিপসটা হলো যে আপনাদের কিন মাস্টার অ্যাপে কীরকম করে কাস্টম ফ্যান অ্যাড করবেন বা কাস্টম লিয়াপস ফন্ট কীরকম করে অ্যাড করবেন। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন স্টেপ বাই স্টেপ। আর আমার ইউটিউব চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে দিবেন। তো ভিডিওটা স্টার্ট করে নিছি। তো স্টার্ট হয়ে যাওয়ার পর কী করবেন, এখান থেকে কিন মাস্টার ওপেনিং করে নেবেন। নেওয়ার পরে নিউ প্রজেক্ট এখানে ট্যাপ করবেন। করার পরে 16:9 রেশিওটা সিলেক্ট করে নেওয়ার পরে ক্রিয়েট মারবেন, ট্যাপ করবেন। করার পরে এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন ইমেজ অ্যাসেস্ট এখানে ট্যাপ করবেন। করার পরে এখানে দেখেন যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো আমি এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিছি। নেওয়ার পর ব্যাক হয়ে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন লেয়ার, এখানে যাবেন। যাওয়ার পরে টেক্সট এখানে ট্যাপ করবেন। করার পরে এখান থেকে টেক্সট যে কোনো একটা লিখে নেবেন। তো এখানে সিম্পল আমি একটা আইকন নিয়ে লিখে দিচ্ছি, তো অ্যাপস বা অ্যাপস লিখে নিচ্ছি। নেওয়ার পরে করে দেবেন, তার পরে জুম করে নিচ্ছি, ঠিক আছে। জুম করে নিচ্ছি। নেওয়ার পরে দেখেন এখানে ডাবলে আর নিচে এখানে দেখেন ফন্ট লেখা একটা অপশন চলে আসে, এখানে ট্যাপ করবেন। করার পরে এখানে দেখেন এখানে মাই ফোন কিন্তু কোনো কিছু নাই, ঠিক আছে। তো এখানে অ্যান্ড্রয়েড লেটিন এখানে এরকম আছে আর কি। তো এখানে দেখেন একটা মাই ফোন একটা অপশন চলে আসবে, তো এখানে কিন্তু নাই। তো এখন ফন্ট কোথা থেকে ডাউনলোড করবেন, তো এটা দেখে নিন। ব্যাক হয়ে যাবেন। যাওয়ার পরে দেখেন এখানে ক্রোম ব্রাউজার ওপেনিং করে নেবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন এখানে দা ফন্ট, ঠিক আছে, ডি এ FONT দা ফন্ট ডট কম, ঠিক আছে। সার্চ মারবেন, মারার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এরকম জুম করে নিয়ে এরকম এক সাইড এই লাস্ট কানের দিকে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন নেচুরাল একটা অপশন চলে আসছে, এখান থেকে নেচুরাল একটা অপশন, নেচুরাল একটা অপশন চলে আসছে, এখানে ট্যাপ করবেন। করার পরে এখান থেকে অ্যাভেলেবেল কিন্তু ফোর শো করছে। করার পরে এখানে দেখেন কানেক্ট কিন্তু ডাউনলোড একটা অপশন চলে আসছে, তো এখানে লেখা আছে ফ্রি ফর পার্সোনাল ইউজ, ঠিক আছে। তো এখানে দেখেন ডাউনলোড অপশনে ট্যাপ করবেন। দেখেন এখানে ডাউনলোড ফাইল ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আমি এটা ডাউনলোড করে নিচ্ছি, এখানে ডাউনলোড অপশনে ট্যাপ করবেন। আর এখান থেকে ডাউনলোড ফাইল হয়ে আছে, ঠিক আছে। তো এখান থেকে আমি আরও নিচে গিয়ে আরও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখান থেকে অ্যাভেলেবেল ডাউনলোড করে নিতে পারেন। নেওয়ার পরে কী করবেন, একদম ব্যাক হয়ে যাবেন। যাওয়ার পরে আপনার ফাইলস ম্যানেজারে যাবেন। ফাইলস ম্যানেজারে যাওয়ার পরে এখানে দেখেন আপনার জিপ ফাইল যে অপশনে যে ফাইলটা ডাউনলোড হবে, তো এখান থেকে আমার ডাউনলোড ফাইল ডাউনলোড হয়েছে, ঠিক আছে। তো এখানে যাবেন। যাওয়ার পরে এখান দেখেন জিপ ফাইল কিন্তু অপশন চলে আসছে। তো কী করবেন, এখানে স্লিপ একবার করে ট্যাপ করবেন। করার পরে দেখেন এক্সট্রা শেয়ার এখানে ট্যাপ করবেন, হয়ে যাবে। যাওয়ার পরে এখানে দেখেন লেস ফোন এখানে ট্যাপ করুন। নামটা কিন্তু অবশ্যই মনে রাখুন, এখানে দেখেন হিডিস ইউজ, ঠিক আছে। জিপ ফাইল এটা কিন্তু এরকম একটা এক্সট্রেস শেয়ার করার পরে এরকম একটা ফাইল চলে আসবে। আসার পর আবার সেই দেখেন এখানে লিএস ফাইল করে দেখেছি, লিএস এখানে জিপ ফাইলে যাবেন, লিএফসে ট্যাপ করবেন। করার পরে দেখেন এক্সট্রা শেয়ার এখানে ট্যাপ করে দেবেন। দেওয়ার পরে ব্যাক হয়ে যাবেন। আর আপনার মোবাইল এক্সট্রাক্স না হয় তাহলে এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন, তো সফটওয়্যারটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। দেওয়ার পরে এখানে দেখেন ডাউনলোড এখানে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন লিএস ফোনটি এরকম একটা অপশন চলে আসে, খালি স্লিপ এখানে এরকম করে ট্যাপ করবেন। করার পরে এক্সট্রাক্স শেয়ার এখানে ট্যাপ করে দেবেন। আবারও সেই এখানে ট্যাপ করে সরি লেফট ফোনে ট্যাপ করবেন। করার পরে এক্সট্রাক্স শেয়ার এখানে ট্যাপ করে দেবেন। দেওয়ার পরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ZARCIBA, ঠিক আছে। তো এখানে ট্যাপ করবেন। করার পরে দেখেন ফার যে সফটওয়্যারটা চলে আসছে, তো এখানে এটা ট্যাপ করে নেবেন। তো এটা দেখেন আমার ডাউনলোড ওপেনিং করে সরি ডাউনলোড আগে আছে, তো এখানে ওপেনিং লেখা আছে, তো এখান থেকে ডাউনলোড করে নেবেন। পরে এক্সট্রা শেয়ার করে তাগিদ তো করে নিয়েছেন, তো এখন কী করবেন, কিন মাস্টার ওপেনিং করে নেবেন। নেওয়ার পর নিউ প্রজেক্ট এখানে ট্যাপ করবেন। করার পরে 16:9 বা যে কোনো একটা রেশিও সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট এখানে ট্যাপ করবেন। করার পরে এখানে দেখেন ইমেজ অ্যাসেস্ট এখানে ট্যাপ করবেন। করার পরে যে কোনো ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। নেওয়ার পরে ব্যাক হয়ে যাবেন। যাওয়ার পরে এখানে লেয়ারে এখানে ট্যাক্সে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আমি অ্যাপ একটা লিখে নিছি, যে কোনো তার কারণে আপনাদেরকে লেয়ার ফোন দেখাবো। তো দেখেন এখানে ওকে করে দিবেন। দেওয়ার পরে জুম করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ডাবলে বা তলে নিচে নিচে একটা ফন্ট লিখে একটা ফোন চলে আসছে, তো এখানে ট্যাপ করবেন মিডিলে, এটা ট্যাপ করবেন। করার পরে এখানে দেখেন এখানে কিন্তু মাই ফোন কিন্তু নেয় আমার, ঠিক আছে। তো এখন কী করবেন, এখানে দেখেন প্লাস একটা অপশন চলে আসছে, এখানে ট্যাপ করবেন। করার পরে থ্রি ডট একটা অপশন রিটেন্ট এখানে ট্যাপ করবেন। করার পরে ডাউনলোডে যাবেন। ডাউনলোডে যাওয়ার পরে এখানে দেখেন টিটিএফ ফাইল, ঠিক আছে, লিয়ার ফোন টিটিএফ ফাইল, তো এখানে ট্যাপ করবেন। তারপরে এখানে মানে ইনস্টলে তো অল্প টাইম লেট হবে, ঠিক আছে। তো এখানে দেখেন কমপ্লিট ইউ ক্যান ফাইন্ড দ্যাট দ্য ইনস্টল ফন্ট বাই গোয়িং টু ফন্ট মাই ফন্ট, ঠিক আছে। করার পর ওকে করে দিবেন। তো এখানে দেখেন ফন্ট কিন্তু শো করছে, তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে প্লাস অফ ফোনটা করবেন। করার পরে এখানে থ্রি ডট এখানে ট্যাপ করবেন। করার পর ডাউনলোডে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আমি লিওস ফোনটা ডাউনলোড করে নিছি, তো এখানে কী করবো, এইচ আই ডি সেকেন্ড জিপ ফাইল এখানে দেখা লেখা আছে, লেখার পরে নিচে যাবেন। যাওয়ার পরে
স্কুইজ ফাল্টি টিয়া ফাল্টি এখান ট্যাপ করবেন, করার পরে ওকে করে দিবেন। তো এখান দেখেন আবার দুইটা কিন্তু শো করছে। তো এখন কি করবেন, তো এরকম করে কাস্টম ফন্ট এড করতে পারেন, যে কোনো কাস্টম ফন্ট ওখান থেকে ডাউনলোড করে এরকম করে জিপ ফাইল করে নিয়ে টিটিএফ ফাইল করে নিয়ে এড করতে পারেন। তো এখান থেকে আমি এখান ট্যাপ করার পর ওকে করে দিবেন, দেওয়ার পরে এখান থেকে ফন্ট এখান ট্যাপ করবেন, সরি লেয়ারে এখান থেকে টেক্সট একটা আমি আগে লিখে নিয়েছি, অ্যাপে ট্যাপ করবেন, করার পরে ডাবল এখান ট্যাপ করবেন, করার পর মাই ফন্টে যাবেন, যাওয়ার পর এখান থেকে দেখেন ওকে করে দিবেন। দেখেন আমার এখানে কিন্তু